রক্ত দিন বিশুদ্ধ রক্ত নিন, এই বিশেষ বার্তাকে সামনে রেখে এগিয়ে এলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। রবিবার দুপুরে হাসপাতালের ব্লাড ব্যাংকে একটি শিবির করে তারা সম্মিলিতভাবে 15 ইউনিট রক্তদান করেন। স্বতঃস্ফূর্তভাবে এদিনের কর্মসূচিতে অংশ নেন তারা। সম্প্রতি 50 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম, যার জেরে চরম বিপাকে পড়েছেন মধ্য ও নিম্নবিত্ত পরিবারের মানুষজন। এই ইস্যুতে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর মহিলা কংগ্রেস। রবিবার মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় রায়গঞ্জ শহরে। শহরের এমজি রোডের বেঙ্গল ট্রান্সপোর্ট সংলগ্ন স্থানে একটি গ্যাস কাউন্টারের সামনে বিক্ষোভ দেখান মহিলা কংগ্রেস নেত্রী ও কর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মহিলা কংগ্রেস জেলা সভানেত্রী নার্গিস খাতুন। অজ্ঞাত পরিচিত এক মহিলার মৃতদেহ উদ্ধার করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এই ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার টুঙ্গিদিঘিতে। শৌচকর্ম করতে গিয়ে মহিলার দেহ জলে ভেসে থাকতে দেখেন জনৈক ব্যক্তি। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমে যায়। ছুটে আসে পুলিশ, দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।